সকাল সন্ধ্যা ঘাসের সবুজ সাথে। সো হাই ফ্রেন্ডস, আমি রাজ, আপনাদেরকে ফিল্ম রেস্টুরেন্ট জানাই। সো অনেকেই এখন বাংলা পুরনো পুরনো সিনেমা রিভিউ করছে, তাদের জন্য একটা কথা বলছি। চলে যাও। আচ্ছা, সো সকাল সন্ধ্যা সবুজ সাথী, সকাল সন্ধ্যা সিনেমাটাকে নিয়ে আমি মুভি রিভিউ করেছি। কোথাও একটা দেখলে মনে হলো যে আমাকে এই সিনেমাটা দুটোকে নিয়ে হালকা একটু করা বলা যেতে পারে। দেখুন, আমি এর আগে তোমার রণক্ষেত্র, কুরুক্ষেত্র, নয়নমণি, পরশমণি, গুরুদক্ষিণা, মঙ্গলদ্বীপ এরকম অনেক সিনেমা কম্পারিজন করেছি। কম্পারিজন সিনেমার এই সিনেমাগুলো করবে যেগুলোতে একটু হালকা কম্পারিজন মনে হয় যে কিছু তো একটু টাচিং ব্যাপার থাকে, কিছু একটু সিমিলারিটি থাকে। কিন্তু অনেকেই আছে যা তা সব সিনেমার সিমিলারিটি মানে এই কম্পারিজন করছে। দেবা এবং শিবা নামটা কিন্তু একই, আ আ ওকে, বাট কাস্টিং কাস্টিং দেখুন কোনো সিমিলারিটি পাবেন না, ডিরেক্টর দেখুন কোনো সিমিলারিটি পাবেন না। জানি না কেন এগুলো কী করে, আমি বুঝতে পারছি না। সো সকাল সন্ধ্যা এবং সবুজ সাথী দুটোকে আমি কম্পিটিশন করবো। সো ফার্স্ট অফ অল বলি সবুজ সাথী, যেটা 2003 সালে মুক্তি পেয়েছিল, ডিরেক্টর হচ্ছেন স্বপন সাহা, মিউজিক অশোক ভদ্র। আচ্ছা, সবুজ সাথী হচ্ছে সেম, সকাল সন্ধ্যাও সেই সেম, 2005 সালে মুক্তি পেয়েছে, 2 বছর পর, ডিরেক্টর একই, মিউজিক ডিরেক্টর একই, স্টার কাস্টও একই, প্রসেনজিৎ, রচনা, অভিষেক, শুভাশিস একই। আচ্ছা, এবারই হালকা করে সবুজ সাথী যেহেতু প্রথম মুক্তি পেয়েছিল তাকে নিয়ে একটু কথা বলে দিই। দেখুন, স্বপন সাহা, স্বপন সাহা, স্বপন সাহা কিন্তু যেরকম প্রসেনজিৎ ঋতুপর্ণার সঙ্গে খুব ভালো রোমান্টিক জুটি হিসেবে আপনাদের এই ডিরেক্টর নাম করে ফেলেছেন, ঠিক তেমনই কিন্তু প্রসেনজিৎ রচনাকে নিয়ে এই ডিরেক্টর স্বপন সাহা খুব ভালো নাম করে ফেলেছেন। শুধুমাত্র এই সকাল সকাল সবুজ সাথী নয়, ত্যাগ, কর্তব্য এরকম এক্সট্রা এক্সট্রা ভালো ভালো সিনেমা প্রসেনজিৎ এবং রচনার সঙ্গে কিন্তু আমাদেরকে উপহার দিয়েছেন। আচ্ছা, এবার হয়তো অনেকের মনে প্রশ্ন জাগবে যে আরও অনেক সিনেমা আছে প্রসেনজিৎ রচনার, সেগুলো সিনেমার কে ডিরেক্টর? ও সিনেমাগুলো কিন্তু ঠিক ভালোভাবে হিট হয়নি যতটা এই ডিরেক্টর স্বপন সাহার প্রসেনজিৎ রচনাকে নিয়ে যে সিনেমাগুলো উপহার দিয়েছিলেন সেগুলোর থেকে। আচ্ছা, অন্ধপ্রেম, অন্ধপ্রেম সিনেমাটা দেখেছেন প্রসেনজিৎ এবং রচনার? আমাকে এতটা ভালো লাগেনি এবং অতটা ঠিক কেমিস্ট্রি আমরা দেখতে পাইনি, ওখানে কিন্তু ডিরেক্টর স্বপন সাহা ছিলেন না, এটা আমাদেরকে বলে দিল। আচ্ছা, এবার যদি সকাল সরি এবার যদি সবুজ সাথের ক্ষেত্রে আসি, দেখুন স্টোরিটা ছিল এটাই যে একটা ছেলে ওয়ান সাইড লাভ করে ফেলে একটা মেয়েকে, তো তার বাবা মার থেকে দূরে সেরে ওই ছেলেটা ওই যে মেয়েটাকে ভালোবাসে ওর লাভারের কাছে পৌঁছে দিয়ে আস দিতে যাবে, এটা তার হচ্ছে একটা টার্গেট, এটা হচ্ছে একটা ভালোবাসার পয়েন্ট। আচ্ছা, এবার যদি বলি সবুজ সাথীর কথাটা, এবার যদি বলি সবুজ সাথীর গল্পটা, এবার যদি বলি সকাল সন্ধ্যা সিনেমার গল্পটা কিন্তু ঠিক একই রকম। ঋতুপর্ণাকে সবাই ত্যাগ করেছে, ওর একটা ইরাদা ছিল যে মিউজিক গান গাইবে, সিঙ্গার হবে। সব বুম্বাতে কিন্তু সব কিছু ছেড়ে কিন্তু ওর পিছনে লেগে পড়ে ওকে একটা ভালো একটা পজিশনে সিঙ্গারে উঠে দাঁড়ানোর জন্য। এটাই ওখানেও সেই প্রশ্ন সবুজ সাথীতে রচনার বাবা রঞ্জনার মা তাকে তাড়িয়ে দেয়, ওখানে কেউ থাকে না, বুম্বাতে তার সাহারা হয়। এখানেও কিন্তু এখানেও কিন্তু বুম্বাতে সাহারা হয় রচনার সকাল সন্ধ্যাতে, যে তাকে সবাই তাকে ছেড়ে ফেটে দেয়, ওকে একটা হোস্টেলে হোস্টেলে রাখে এবং তাকে একটা পজিশনে দাঁড় করে দেয়। সবুজ সাথী সিনেমাতে দেখবেন তার সাহারা কিন্তু ছিল প্রসেনজিতের, একা ছিলেন না, শুভাশিস, শুভাশিসের ঘরে থাকে, শুভাশিসের তাকে খুব হেল্প করে, হেল্পফুল হয় শুভাশিস প্রসেনজিতের কাছে। যদি বলি সকাল সন্ধ্যাতে দেখবেন প্রসেনজিতের হেল্পফুল করে কিন্তু শুভাশিস। ওকে, সব বুঝতে পারছেন দুটো সিনেমাতেই কিন্তু একই ফ্রেন্ডস আছে যার নাম শুভাশিস। এবার যদি বলি ভালোবাসা, সকাল সন্ধ্যা সিনেমাতে অভিষেক কিন্তু ভালোবাসে রচনাকে, কোথাও একটা রচনা কিন্তু অভিষেককে ভালোবাসতো। ওকে, এবার যদি বলি সবুজ সাথী, সবুজ সাথী তো সিনেমাতেই জানেন সব অভিষেকও ভালোবাসে রচনাকে, রচনা ভালোবাসে অভিষেককে, ওখানে কিন্তু 3% অভিষেক আছে দুটো সিনেমাতে। সো কম্পারিজন আর কী করবো, বুঝতেই পারছেন গল্প একই, প্লটও একটু হালকা একই, স্টার কাস্টও একই, ডিরেক্টর একই, মিউজিক ডিরেক্টর একই, এটাই। ওকে, এবার যদি বলি লাভ, কতটা রোমান্টিক লেগেছে সবুজ সাথীর থেকে সকাল সন্ধ্যা, না সকাল সন্ধ্যা থেকে সবুজ সাথী? দেখুন ফ্রেন্ডস, ওয়ান সাইড লাভের থেকে লাভ কখনো বেশি আমি তো মনে করি না। সকাল সন্ধ্যায় যে টাচিংটা আছে, যে রেসপেক্টটা আছে, ওটা কিন্তু আমার সিনেমার শেষে দেখতে পেয়েছিলাম, যখন রচনা সবার সামনে বুম্বাদার পায়ে হাত জড়িয়ে প্রণাম করে, এবং সেই যে লাস্ট সিনটা যখন যে ভাষণ দেবে 4 মিনিট, ওটা কিন্তু দেখলে বস আপনার চোখে জল আসতে বাধ্য। এবার যদি সবুজ সাথী সিনেমাতে বলি, সবুজ সাথে ঠিক সেই ফিলিংটা আমার লেগেছে, এই যে ওয়ান সাইড লাভ ব্যাপারটা, বুম্বাদার তাকে দেখার জন্য পাগলের মতন ইন্টারভিউকে ছেড়ে পিছনে তাকে ধাওয়া করবে, একটা 50 টাকার জন্য কীরকমভাবে পাগল কুত্তার মতন ঘুরবে, ওটাই। এবং একটা মেয়ের সঙ্গে সারা রাত আছে, সারা রাত মানে সারাদিন তার সঙ্গে টাইম স্পেন্ড করছে, ওকে কিন্তু ভালোবাসে, ওটা কিন্তু জানতে পারবে মেয়েটা পুরো সিনেমার শেষে, যখন যে লাস্টে যে ট্রেনে যে সিনটা,
ওকে সো এটাও কিন্তু ভালো লেগেছে সিনেমার লাস্টে এই সবুজ সাথীতে, লাজবাব। ওকে দুটো সিনেমাতেই কিন্তু রোমান্টিক ভরপুর, রোমান্টিক টাচিং ভরপুর, ইমোশনাল সিন, রোমান্টিক সিন, ফ্যামিলি ড্রামা। ওখানে কিন্তু সবুজ সাথীতে খুব ভালোভাবে ফ্যামিলি ড্রামা আছে। তোমার বোধিসত্ত্বা মজুমদার, হ্যাঁ বোধিসত্ত্বা মজুমদার কিন্তু ওখানে সকাল সন্ধ্যাতে রোশনের বাবা হয়েছিলেন, এখন সবুজ সাথীতে বোম্বাদের বাবা হয়েছিলেন। সো ফ্যামিলি ড্রামা কোথাও একটা ভালো আছে এবং কষ্টটাও কোথাও একটা লুকিয়ে আছে। সবুজ সাথীতে বোম্বাদা খুব স্ট্রাগল করবে রচনার জন্য, পুরো গাড়ি টাড়ি দিয়ে পুতুল টুতুল বিক্রি ডিগ্রি করবে, খুব স্ট্রাগল করবে। আবার সকাল সন্ধ্যাতেও খুব স্ট্রাগল করবে তার স্বপ্নটাকে পূরণ করার জন্য। গান যদি বলি, গান অশোক ভদ্রের মিউজিকে সকাল সন্ধ্যা সিনেমার গানগুলো তো আপনার প্রত্যেকে জানেন কীভাবে সুপারহিট হয়েছিল, কিছু কিছু কথা থেকে শুরু করে সবগুলো গান। এবং সবুজ সাথী সিনেমা তো জানেন প্রিয়শী, সেই তো আবার রাখবে মনে। বোম্বাদা রচনা সিনেমা এর থেকে দুটো, এই দুটো সিনেমার থেকে আর বেশি ভালো সিনেমা আমি তো মনে করি না। যেরকমই সিনেমা কর্তব্য, ত্যাগ, ক্রিমিনাল, এগুলো দেখবেন কোথাও একটা ফ্যামিলি ড্রামা লুকিয়ে আছে সিনেমার ভিতরে। বাট এই দুটো সিনেমা কিন্তু সকাল সন্ধ্যা সবুজ সাথী ভরপুর রোমান্টিক এবং ভরপুর দুজনের কেমিস্ট্রিকে আমরা দেখতে পেয়েছি। ওকে তো 2003 সালে কিন্তু সবুজ সাথী সিনেমাটা হাইস্ট গ্রসিং নম্বর ওয়ান ছিল, টাকা ইনকাম করতে 2003 সালে যত সিনেমা মুক্তি পেয়েছিল সবুজ সাথী কিন্তু নম্বর ওয়ান ছিল। এবং যদি বলি 2005-এ কিন্তু সকাল সন্ধ্যা ছিল 2 নম্বর পজিশনে টাকা ইনকাম করাতে। ওকে সো এই সকাল সন্ধ্যা সবুজ, সকাল সন্ধ্যার নাম নিলে এলে কিন্তু সবুজ সাথীর নামটাও আসবে এবং সবুজ সাথীর নামে কিন্তু সকাল সন্ধ্যার নামটা চলে আসবে। দুটো কিন্তু সিনেমা আমার ফেভারিট, যদি বলি আমার পার্সোনালি কোনটা ভাই তেমন বলতে পারবো না, দুটোই আমার খুব ভালো লেগেছে, খুব সুন্দর, যেমন গান তেমন সবই সুন্দর। ওকে সো এই ছিল কথা সকাল সন্ধ্যা এবং সবুজ সন্ধ্যা সিনেমাটাকে নিয়ে কম্পারিজন। সো আপনার কোনটা সিনেমা ভালো লাগছে কমেন্ট করে জানাবেন। হ্যালো, ওকে বাই।